नमस्कार समस्तु हार्दिक भाव में अभिनंदन प्रियमदा ट्यूटोरियल्स को पिला माने पाने आगर कारक आभक्ति विषय में आम पढ़ी कनसेप्ट क्लास करें तर कि आम एम सिक्यू आनीचु मल्टीपुल चय आज डिस्कस करक विभक्ति आम आगु पढ़ी केमी कार्य विभक्ति क्या क्या विभक्ति केते प्रकार कारक केते प्रकार এসব বিষয় আমি আগু পড়িলে আজ তার কোশ্চিন আনসার ডিসকস করা দেখ কণ্ঠ সে তাত হলে রেখাঙ্কিত পদটি কেউ কারক রেখাঙ্কিত কার্য কার্যু কো কারকি দেখ গোটে এটি আমার রু চিহ্ন রইগাল রু চিহ্ন রহলে আমি আগুন জাঁচে পঞ্চমী বিভক্তি হুয়ে এবং কৌথর বিরত হলে বিচ্ছিন্ন হবা কিংবা বিরত হওয়া সেই জায়গায় আমার কৌ কারক হুয়ে আমার অপাদান কারক হুয়ে এটি অপাদান কারক অরণ অপাদান কর্তা কর্ম এটি অপাদান কারক হব ଉପାଦାନ କାରକ ହେଉ ବୁଝିଗଲା ତାପରେ ନେକ୍ସଟ ଅଛି କ୍ରିୟାପଦ ପୂର୍ବରୁ କ'ଣ ଲଗାଇ ପ୍ରଶ୍ନ କଲେ କେଉଁ କାରକକୁ ଚିହ୍ନିପାରିବା ମୁଁ ଯେଉଁ କହିଥିଲି କ'ଣ ଲଗେଇକି ପ୍ରଶ୍ନ କଲେ ଆମେ କାରକକୁ ଚିହ୍ନିପାରିବା କିଏ ଯଦି ଆପଣ ପ୍ରଶ୍ନ ଲଗେଇଲେ କେଉଁ କାରକ ଆସୁଛି ଆମର କର୍ତ୍ତା କାରକ ଆସୁଛି ତାପରେ କ'ଣ ଲଗାଇକି ପ୍ରଶ୍ନ କଲେ ଆମର କେଉଁ କାରକ ଆସୁଛି ଆମର କର୍ମକାରକ ଆସୁଛି ଏଠି କର୍ମକାରକ ଆନ୍ସର ହେଇଯିବ କ'ଣ ଲଗାଇ ଯଦି ଆମେ ପ୍ରଶ୍ନ କରିବା ଆମର କର୍ମକାରକ ହେଇଯିବ ଆଉ ଆମର କଣ କିଏ ଲଗେଇ ପ୍ରଶ୍ନ କଲେ କର୍ତ୍ତାକାରକ କଣ ଲଗେଇ ପ୍ରଶ୍ନ କଲେ ଆମର କର୍ମକାରକ କାହା ଦ୍ଵାରା ବା କାହା ଦ୍ଵାରା କେଉଁଥିରେ ପ୍ରଶ୍ନ କଲେ ଆମର କିଏ କରଣକାରକ ଆସିଯାଉଛି କାହାକୁ ପ୍ରଶ୍ନ କଲେ ଆମର କୋଉ କାରକ ଆସିଯାଉଛି সম্প্রদান কারক আসি যাচ্ছি কেউঠার প্রশ্ন কলে অপাদান আসি যাচ্ছে এবং কেউ প্রশ্ন কলে আমার সব মানে অধিকরণ কারক আসি যাচ্ছে এইভাবে প্রশ্ন কলে আমি জা পার কেউ কারক কিন্তু অন্ত এইসব জিনিস সবুগিপারি যে কিছু ব্যতিক্রম রয়েছে সে জায়গায় আমি জা পারি সেই ব্যতিক্রমটা কম কমিটি আমি জাঁবির সেই বিষয় আমি কোশ্চিন নিয়ে আসছি দেখ তারপরে কণি বাটইটি পানি পিউছি রেখাঙ্কিত পদটি কেউ কারক দেখ বাটৈটি কণ পিউছি পানি পাওছি এটি কন লগাই প্রশ্ন কলে আসি গলা আমার কেউ কারক হব এটি কর্মকারক হইয কণ পিউছি প্রশ্ন কলে কর্মক হয়ে গলা বুঝি হাছি তাপরে কী মন্দিরে ভারি ভিড় রেখাঙ্কিত পদটি কেউ কারক মন্দির রে ମନ୍ଦିରରେ ଅଛି ଏଠି ହେଲେ ରେଖାଙ୍କିତ ପଦଟି କେଉଁ କାରକ ଗୋଟେ ସ୍ଥାନକୁ ବୁଝାଉଛି ଗୋଟେ ସ୍ଥାନକୁ ବୁଝାଇଲେ କେଉଁ କାରକ ହୁଏ କେଉଁଠାରେ ବହୁତ ଭିଡ଼ ମନ୍ଦିରରେ ବହୁତ ଭିଡ଼ କେଉଁଠାରେ ପ୍ରଶ୍ନ କରିବା କିମ୍ବା ଗୋଟେ ସ୍ଥାନକୁ ବୁଝେଇବ ହଁ ତାହେଲେ ଆମର ଅଧିକରଣକାରକ ହେବ ଅଧିକରଣକାରକ ହେବ তাপরে কিন্তু ততে মু হাতরে নমারি ভাতরে মারি উক্ত বাক্যরে করণকারকটি চিহ্ন কণ কাতরে এটি নমারি নমারি ভাতের মারি এটি দেখ দ্বারা মারব সি ভাতরে মারিব কাহ দ্বারা লাগুচি কাহি মারিব ভাতরে মারব রে দ্বারা এই সব চিহ্ন আসুলে କେଉଁ କେଉଁ କାରକ ହେଇଯିବ ଆମର ଏଠି ଦେଖ ଏ ଭାତରେ ଆସୁଛି ଭାତରେ ହେଉଛି ଆମର କରଣ କାରକ ଭାତରେ ଆମର କରଣକାରକ ହେଇଯିବ ସୀମା ସୁରେଶକୁ ପଚାରୁଛି ସୀମା ସୁରେଶକୁ ପଚାରୁଛି ରେଖାଙ୍କିତ ପଦଟି କେଉଁ କାରକ ସୁରେଶ କୋଉ এটা কৌ কারক দেখ এটি কাহ কু পচারি কু পচারি কিন্তু এটি দেখ কাহ কু লগুল কেউ কারক হয়ে যায় আমার করণকারক হয়ে যায় কি আমার কি সীমা কেউ কার্য করুচিত সুশ কু পচার কার্য করছে এটি কু চিহ্ন অ্যাঁ তেম এটা আমার কর্মকারক হইয এটা করণকারক নহর কর্মকারক হয়ে য

ଏଠି ପ୍ରଶ୍ନ କଲେ କ'ଣ ହେବ କାହିଁରେ ଗଲେ କାହା ଦ୍ଵାରା ଗଲେ କାହା ଦ୍ଵାରା ଗଲେ ଆମର ଆମର ଯେଉଁ ବଜାରକୁ ଗଲେ ମୁଖ୍ୟ ସଂସାଧନ ଜିନିଷ କ'ଣ ଏଠି ଅଛି ସାଇକେଲ ଅଛି ତେଣୁ ସାଇକେଲ ଏଠାରେଙ୍କିତ ପଦଟି ସାଇକେଲ ଏଠାରେ କେଉଁ କାରକ ହେବ ଆମର କରଣକାରକ ହେବ ତାପରେ ମଦନ କାଠ କାମରେ ନିପୁଣ ରେଖାଙ୍କିତ ପଦଟି କେଉଁକାରକ ଆମେ ନିପୁଣ অ গোটেই বিষয়ে সি তাৰমানে পূৰাপূৰি অভিজ্ঞতা থি থমি আমাৰ পাণিনি ব্যাকৰণৰে নিপুণ নিপুণ অৰ্থ আছিলে আমাৰ কৌকাৰ কৈ যায় গোটেই গোটেই বিষয়ে সি দক্ষতা অধিকাৰ কৰি থাকে আমাৰ অধিকৰণকাৰক আপ্তমী ব্যক্তি অধিকৰণ কাৰক বিষয়াধিকৰণে সপ্তমী ব্যক্তি হৈ যাব ରମେଶ ଏଠିକି ଆସ ରେଖାଙ୍କିତ ପଦଟି କେଉଁ କାରକ ରମେଶ ଏଠିକି ଆସ ରମେଶରେ ରେଖାଙ୍କିତ ପଦ ଅଛି ରମେଶ ରମେଶକୁ ସମ୍ବୋଧନ କରାଯାଉଛି ସମ୍ବୋଧନ କେଉଁକାରକ ହୁଏ କର୍ତ୍ତାକାରକ ହୁଏ ଆମେ ଜାଣିଛୁ ସମ୍ବୋଧନେ ପ୍ରଭୁ ରକ୍ଷା କର ରମେଶ ଏଠାକୁ ଆସ ଏଠି ସମ୍ବୋଧନ ହେଉଛି ଏବଂ ଏଠି କର୍ତ୍ତା କିଏ ରମେଶ ତେଣୁ ଏଠି କର୍ତ୍ତାକାରକ ହେଇଯିବ କର୍ତ୍ତାକାରକ ହେବ তাপরে কখন জ্ঞানী সবুঠি পূজা পায়েখাঙ্কিত পদটি কেউ বিভক্তি জ্ঞানী এটার কি জ্ঞানী এটি আমার কর্তা কর্তা করে কেউ বিভক্তি হুয়ে আমার প্রথম বিভক্তি হুয়ে আমি জাগু কর্তা করে প্রথম বিভক্তি হ্যাঁ কি পূজা পায়ে প্রশ্ন বি আমার আসুচি কো প্রথম বিভক্তি আমার কর্তা কারক আসি যাব কি প্রশ্ন কি পূজা পায়ে জ্ঞানী পূজা পায়ে এটি জ্ঞানী আমার কর্তা হয়েগলে তেমন কর্তা কারকরে প্রথম বিভক্তি হয়ে গলাম আশ্চিন কী নই রু মাছ বর্ষা দিনে পদা চাল যাতে নই রু নই রুটা পদটি কেউ কারক নই রু চাল যাতে গোটে বি হওয়া হ্যাঁ গোটে তার মানে অলগা ক্ষেত্রে আমার কৌ কারক যায় অপাদান কারক হে ଅପାଦାନକାରକ ହେବ ନଈ ରୁ ମଧ୍ୟ ରୁ ଚିହ୍ନ ଅଛି ଏଠି ରୁ ଚିହ୍ନ ଥିଲା ଆମର ପଞ୍ଚମୀ ବିଭକ୍ତି ଅପାଦାନ କାରକରେ ପଞ୍ଚମୀ ବିଭକ୍ତି ହୁଏ ପଞ୍ଚମୀ ବିଭକ୍ତି ହେଇଯିବ ବିଚ୍ଛିନ୍ନ ହେଉଛି ମାଛ ଚାଲି ଯାଉଛନ୍ତି ବିଚ୍ଛିନ୍ନ ହେଉଛି ସେଥିପାଇଁ ଆମର ଅପାଦାନକାରକ ହେଲା ତାପରେ କ'ଣ ଅଛି ଗୋବିନ୍ଦ ଚନ୍ଦ୍ର ହାଡ଼ିପାଙ୍କ ଠାରୁ ଆତ୍ମଜ୍ଞାନ ପାଇଥିଲେ জে শিক্ষা পাওঁ শিক্ষা পাই অৰ্থৰে আমাৰ জাৰু শিক্ষা সেই পাওঁ গোবিন্দচন্দ্ৰ হাড়িপাং আত্মজ্ঞান পাই শিক্ষা পাইলে বিদ্যা গ্ৰহণ কলে এই জাগাৰে আমাৰ ক' বিভক্তি হু পঞ্চমী বিভক্তি হু এই অপাদন কাৰক পঞ্চমী ব্যক্তি হ'ব কোনো বিষয় শিক্ষা শিক্ষা কৰিব অৰ্থৰে আমাৰ পঞ্চমী বিভক্তি হৈ যাব এটি কখনমের বন্ধন মনুষ্যক শৃঙ্খলিত করে. নিয়মের কেউ কারক নিয়মরে ঠিক কেউ কারকম রে অন দেখে আমি কন করণ নিয়ম দ্বারা নিম হেতু মানুষ শৃঙ্খলিত হয়ে নিয়ম দ্বারা শৃঙ্খলিত হয়ে হেতু আসুচি দ্বারা আসুচি রে চিহ্ন ତେଣୁ ଏଇଟା କରଣକାରକ ହେଇଯିବ ରେ ଥିଲା ଆମର କ'ଣ ଅଧିକରଣକାରକ ମଧ୍ୟ ହୁଏ ଜାଣିଛ ନା ନାହିଁ କିନ୍ତୁ ଏଠି ହେତୁ ଅଛି ଦ୍ୱାରା ଲାଗୁଛି ତେଣୁ ଏହା କରଣକାରକ କୌଣସି ଯଦି ଆମର ଅଧିକରଣକାରକ ଆସିବ କୌଣସି ବିଷୟକୁ ବୁଝାଉଥିବ ଯଦି ସେଇଟା ଅଧିକରଣକାରକ ଆସିବ କିନ୍ତୁ ଏଠି ଆମର ହେତୁ ଅର୍ଥରେ କରଣକାରକ ହେଇଯିବ তারপরে লক্ষ তুমি সংক্ষেপরে ভাষণ দিও উক্ত বাক্যের সংক্ষেপ পদটি কেউ প্রকার বিভক্তি চিহ্ন সংক্ষেপ রে ভাষণ দিও মানে এটি বিমি ভাষণ দব সংক্ষেপে ভাষণ দাব এটি কোশি বিষয় কু বুঝাও নাই তেম এমধ্য তৃতীয় বিভক্তি হয়ে যাব করণ কারকরে তৃতীয় বিভক্তি হোচি তাৰপৰা ক' যে সীতা উল্ৰে সুন্দৰ সুন্দৰ ঘৰসজা জিনিছ তিয়াৰী কৰ উলৰে এই পদটি কেও কাৰক যুন্দৰ সুন্দৰ ঘৰসজা জিনি তিয়াৰী কৰাৰ মুখ্য সংসাধন জিছ কণ উলি যা জিছৰ মুখ্য সংসাধন বিষয় হ'ল আমাৰ উল তু এই উল হ'ব কণ আমাৰ କରଣକାରକ ହେଇଯିବ ଯିଏ କାମ ସଂସାଧନରେ କାମ କରିବାରେ ଯିଏ ମୁଖ୍ୟ ସଂସାଧନ ଜିନିଷ ହୁଏ ସିଏ କରଣକାରକ ହୁଏ ଯେ ମା ପୁଅକୁ ଭାତ ଖୁଆଇଲେ ରେଖାଙ୍କିତ ପଦଟି କେଉଁ କାରକ ମା ପୁଅକୁ ଭାତ ଖୁଆଇଲେ ଏଠି ପୁଅକୁ ଅଛି ପୁଅକୁ ଭାତ ଖୁଆଇଲେ ପୁଅକୁ ହେଲେ ଏଠି କ'ଣ ଯେ ଆମର କର୍ମ କରଣ ଉପାଦାନ ଅଧିକରଣ ଏଠି ପୁଅ ହେଉଛି ଆମର କର୍ମକାରକ ପୁଅକୁ ଭାତ ଖୁଆଇଲେ କର୍ମକାରକ বাণুয়াটি পক্ষী শিকার কলা বাণু বাণুয়া পদটি কেউ কারক বাণুয়া টি অ এইসব লাগিলা আমার প্রথম অব্যক্তি হয়ে যায় এবং প্রথম বিব্যক্ত কেউ কারকের আমার প্রথম অব্যক্তি হুয়ে হ্যাঁ কর্তা কারকরে কর্তা কারক কর্মকারক করণকারক অপাদান কারক অর্থাৎকরে আমার প্রথম অব্যক্তি হো তাই জানিছ তেমন টি অগিচি চিন্তি চিহ্ন আমার প্রশ্ন যদি করা ଏଁ କିଏ ପକ୍ଷୀ ଶିକାର କଲା ବାଣୁଆଟି ପକ୍ଷୀ ଶିକାର କଲା ଆନ୍ସର ଆସିଯାଉଛି ତେଣୁ ଏଠି ବାଣୁଆଟି ହେଉଛି କର୍ତ୍ତା ତେଣୁ ଏହା କର୍ତ୍ତା କାରକ ହେବ କର୍ତ୍ତାକାରକରେ ଆମର ପ୍ରଥମ ଅକ୍ତି ହେବ ତାପରେ କ'ଣ ଅଛି ସକାଳେ ଗଙ୍ଗଶିଉଳି ଫୁଲ ଛଡ଼ିଯାଏ ରେଖାଙ୍କିତ ପଦଟି କେଉଁ କାରକ ସକାଳେ ଗୋଟେ ବିଷୟକୁ ବୁଝ ଗୋଟେ ସମୟକୁ ବୁଝାଉଛି ଗୋଟେ ସମୟକୁ ବୁଝେଇବ କିମ୍ବା ଗୋଟେ ସ୍ଥାନକୁ ବୁଝେଇବ କିମ୍ବା ଗୋଟେ ବିଷୟକୁ ବୁଝେଇବ সেটা সেই জায়গায় আমার অধিকরণকারক হয়ে যায় অধিকরণ কারকরে আমার সপ্তমী ব্যক্তি হুয়ে এবং এইটা আমি সপ্তমী যদি তোমাকে বিভক্তি চিহ্ন পচার থাকে আজকে বিভক্তি পচার থাকে সপ্তমী বিভক্তি হয়ে থাকে কৌ অর্থে সপ্তমী বিভক্তি আমার ভাব ভাবে সপ্তমী হয়ে থাকে ভাব অর্থে সপ্তমী হয়ে সকালে গঙ্গশিউড়ি ফুল ঝড়িযায় চন্দ্র উদয়ের কই ফুল ফুটে সূর্য উদয় হলে ফুল প্রসুটিত হুয়ে এইসব জিনিস এইভড় ক্ষেত্রে আমার ভাবে সপ্তমী হুয়ে এবং অধিকরণ কারক হব অধিকরণ কারকরে সপ্তমী বিভক্তি হয়ে যায় এটি কারক পচারিছি তেমন এটার অধিকরণ কারক হব যদি বিভক্তি পচারি থাকে এটা ভাবে সপ্তমী বিভক্তি হয়ে থাক কী পুরোহিত দক্ষিণা দিও উক্ত বাক্যের পুরোহিত পদটি কেউ বিভক্তি পুরোহিত কুমি কু অনে আমার চতুর্থী বিভক্তি হুয়ে এবং দ্বিতীয় বিভক্ত হুয়ে এটি পুরোহিত দক্ষিণা দিও সম্পূর্ণ ভাবে পুরোহিত আমি যদি যেতবে দক্ষিণা দেছু আমি সম্পূর্ণ ভাবে দেবা তাহলে এটি কৌ কারক হব কেউ বিভক্তি হব আমার চতুর্থী বিভক্তি হব সম্প্রদানে চতুর্থী বিভক্তি হব সম্প্র চতুর্থী বিভক্তি আমার সম্প্রদান কারক হুয়ে তেমন যে আমি সম্পূর্ণ রূপে জিনিস দান করে দেওয়া সেই জায়গায় আমার চতুর্থী বিভক্তি হব হ্যাঁ এবং সম্প্রদান কারক হব ভিকারীকে ভিক দিও পুরোহিত দক্ষিণা দিও আমার জনক রামচন্দ্র সীতা দান কলে সম্পূর্ণ রূপে দান যাগার সেইটি আমার কন হুয়ে আমার সম্প্রদান কারকরে চতুর্থী বিভক্তি হুয়ে তারপরে কখন দরজি কু কনা দিও রেখাঙ্কিত পদটি কেউ কারক দরজি কে আমি কনা দৌচু দেখ দরজি কু দরজি আমি কনা দিছি সে কনা কু প সিলাই করি নিয়ে আসবা নাই আমি পে ফেরিয়া পাই সেই জায়গার আমার সম্প্রদায় কারক হব না কিংবা চতুর্থী বিভক্তি হব না এটি কৌ কারক হব আমার কর্মকারক হব দ্বিতীয় বিভক্তি হইয বুঝিপাচ্ছ সেই কু অনেক কু কু এই সব জিনিস আমার চতুর্থ বিভক্তি চিহ্ন এবং দ্বিতীয় বিভক্তির চিহ্ন এই কু কু মানুষ এইটি আমার কম হুয়ে আমি দ্বিধারে পড়ু চতুর্থী হব না দ্বিতীয় হব কিন্তু এইসব যে অতুর্থী বিভক্তি কেউ কেউ জায়গায় হুয়ে আমরা সম্পূর্ণরূপে দান করে দেবা আউ কেউ জায়গায় হুয়ে নিমিতার্থে চতুর্থী হুয়ে নিমিত অর্থে দরকার পড়ুত কেউ জিনিস সেই নিমিত অর্থে চতুর্থী বিভক্তি হুয়ে হ্যাঁ আিঠি খাইবা খাই দানা এই নিমিতার্থে চতুর্থী বিভক্তি হুয়ে

এই জায়গায় আমার চতুর্থী বিভক্তি হ্যাঁ আউ জায়গায় চতুর্থ বিভক্তি হুয়ে সম্মান অর্থে চতুর্থী বিভক্তি হুয়ে হ্যাঁ যার ভাই ভাইরে স্নেহ ভাই ভাই কু স্নেহ এই জাগারে সম্মান অর্থরে হ্যাঁ শিক্ষক কু সম্মান কর শিক্ষক কু ভক্তি কর এই সম্মান অর্থে এই জায়গায় আমার কু 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 মানু যদি লাগে তাহলে চতুর্থ বিভক্তি হব অন্য ক্ষেত্রে সবু জায়গায় আমার দ্বিতীয় বিভক্তি হব তাহলে বুঝি এলাকা চতুর্থী বিব্যক্তি আপনি দ্বিতীয় বিব্যক্তি ভিতরে কম পার্থক্য রুহে হ্যাঁ তারপরে কন আমার দেখ কন আসা দেখ কলম্বস আমেরিকা আবিষ্কার করে আমেরিকা কেউ কারক আমেরিকা গোট কাম জায়গা কু আবিষ্কার করে স্যাঁ এটি আবিষ্কার এটি কর্ম রইগাল এলে এটা করণ কারক হয়ে যাব আমা এটি ଦେଖ ଆମେରିକା ଟି କରଣକାରକ ହେଇଯିବ କରଣକାର କଲମ୍ବସ ଆମେରିକା ଆବିଷ୍କାର କରିଥିଲେ ଆମେରିକା କେଉଁ କାରକ ଏଠି ହଁ ଗୋଟେ ଜାଗାକୁ ସିଆ କାହାକୁ ଆବିଷ୍କାର କରିଥିଲେ ଏଠି କୁ ଆସୁଛି ଚିହ୍ନ ଦେଖ କାହାକୁ ଆବିଷ୍କାର କରିଥିଲେ ଆମେରିକାକୁ ଆସୁଛି କିନ୍ତୁ ଏଇଟା କ'ଣ ଆବିଷ୍କାର କରିଥିବା କାମଟାକୁ ଇଏ କ'ଣ କରାଉଛି ତେଣୁ ଏ ଏଇଟା ଆମର କରଣକାରକ ହେଇଯିବ କରଣ କରଣ ଅଧିକରଣ ଉପାଦାନ କରଣକାରକ ଏଇଟା କର୍ମ ହେବା କଥା ମାଡ଼ ଠାରୁ କଠୋର ବଚନ ଅଧିକ ଯନ୍ତ୍ରଣାଦାୟକ ଏଠି ରୁ ଅଛି ଦେଖ ଏଠି ରୁ ଅଛି ରୁ ଥିଲା ତ ଆମର କ'ଣ ଏଠାରେ କେଉଁ ବିଭକ୍ତି ମାଡ଼ ଠାରୁ କେଉଁ ବିଭକ୍ତି ରୁ ଅଛି ଆମର ପଞ୍ଚମୀ ବିଭକ୍ତି ହେଇଯିବ ହାଁ ଏଠି କେଉଁ ଅର୍ଥରେ ପଞ୍ଚମୀ ବିଭକ୍ତି ହେଉଛି ଆମର ଏଠାରେ ମାଡ଼ ଠାରୁ କଠୋର ବଚନ ତୁଳନା ଅର୍ଥରେ ମାଡ଼ ଠାରୁ କଠୋର ବଚନ ଏଠି ତୁଳନା କରାଯାଉଛି ତୁଳନା ଅର୍ଥରେ ହେଁ ଏଠି ସମ୍ପ୍ରଦାନ ଆମର ଗୋଟେ ବିଚ୍ଛିନ୍ନ ହେଉନାହିଁ ଯଦି କହିବା ଆମେ ଗୋଟେ ଗଛରୁ ପତ୍ର ପଡ଼ିଲା ଛାତରୁ ପାଣି ଗଳିଲା ଆକାଶରୁ ବର୍ଷା ପଡ଼ିଲା ଏଇଭଳି ଜାଗାରେ ସମ୍ପ୍ରଦାନକାରକ ହୁଏ ପଞ୍ଚମୀ ବ୍ୟକ୍ତି ହୁଏ ଏଇଟା ମାଡ଼ରୁ କଠୋର ବଚନ ଏଇଟା କେମିତି ହେବ ନାହିଁ ଏଇଟା ଆମର ତୁଳନା ଅର୍ଥରେ ଆମର ପଞ୍ଚମୀ ବ୍ୟକ୍ତି ହେଇଯିବ ତେଣୁ ଏଠି ଏଇଟା ପଞ୍ଚମୀ ବ୍ୟକ୍ତି ହେବ ଆମର ଅପାଦାନକାରକରେ ଏଇଟା ପଞ୍ଚମୀ ବ୍ୟକ୍ତି ହେବ তাৰপৰা কওঁ যে উপেন্দ্ৰ ভঞ্জ কবি মানৰ সম্ৰাট ঠেৰে ৰেখাংকিত পদটি কেও বিভক্তি কবি মানৰ সেই সম্ৰাট উপেন্দ্ৰ ভঞ্জ কবি উপেন্দ্ৰ ভঞ্জ এই কবি উপেন্দ্ৰ ভঞ্জ কবি মানৰ সৈতে সম্বন্ধ ৰিহ্ন অঁ তুমু এটা ষষ্ঠী বিভক্তি হৈ যাব সম্বন্ধ পদ যোগে সম্বন্ধ যোগে ষষ্ঠী বিভক্তি হৈ যাব এটি র চিহ্ন র চিহ্ন আমার অনেক এবং সম্বন্ধ রহেতু এটি সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি হয়ে যাব বুদ্ধ পৃথিবী র নিকটতম গ্রহ উক্ত বাক্যের পৃথিবী পদটি কেউ বিভক্তি এটার মধ্য কেউ বিভক্তি হব আমার ষষ্ঠী বিভক্তি হব বুধ পৃথিবীর পৃথিবী সহ আমার বুদ্ধর সম্বন্ধ রাজি সম্বন্ধ পদ যোগে ষষ্ঠী বিভক্তি হচ্ছে এটি তারপরে কন আসলে দেখান স্থানে বর্ষা হচ্ছে স্থানে স্থানে কেউ বিভক্তি স্থানে স্থানে ঘরে ঘরে দীপ জলুচি স্থানে স্থানে বর্ষা হচ্ছে এইভাবে স্থানে স্থানে এটি আসুচি এটা আসুচি তেম এটি সপ্তমী বিভক্তি হয়ে যাব বিপ্সা অর্থে সপ্তমী বিভক্তি হয়ে যাব এটা বিপ্সা অর্থ সপ্তমীভক্তি পু আমার দেখ এই বিপসা অর্থে দ্বিতীয় বিভক্তি হুয়ে সেই সেই জায়গায় কমিটি লেখা হইত ঘর কু ঘর লেখা হইত দ্বারক দ্বার লেখা হইতো এইভাবে যদি থাকে সেটা কিন্তু বিপসা অর্থ কে ঘরক স্থান কুস্থান এইটা হচ্ছে বিপ্সা অর্থ কে তেমন যদি রে লাগুচি আমার সপ্তমী বিভ্যক্তি হব এবং কু লাগু যদি সেটি কু লাগুচি যদি দ্বিতীয় বিভক্তি হব এমন জাগিপার এটা দ্বিতীয় বিভক্তি হব না সপ্তম বিভক্তি হব কৌ অর্থ এটা বিপসা অর্থের হব স্থানে স্থানে ঘরে ঘরে বিপসা অর্থে সপ্তমী বিভক্তি হয়ে যাব এটি অ তৃতীয় আছে সপ্তমী আছে দ্বিতীয় আছে এটি দ্বিতীয় হব না তুমি যদি পড়িচ ঘর কু ঘর পড়ি চিতীয় ভাবুব যদি এটা কু লাগি দ্বিতীয় হলা এটি রে লাগি এটি সপ্তমী হব তারপরে কন চিকার নীল জলরাশি জন জনমন হরণ করে রেখাঙ্কিত পদটি কেউ কারক রেখাঙ্কিত পদটি কি অিলিকার নীল জলরাশি এটা গোটে শব্দপুঞ্জ রয়ে যাও হ্যাঁ চিলিকার নীল জলরাশি জনমন হরণ করে এখানে এই বাক্যর কর্তা কি হচ্ছে চিলিকার নীল জলরাশি এমনি শব্দপুঞ্জ লে মধ্যে তাকে গোট কর্তা আমি কব্যা তেণু এটি কর্তা হয়ে যাব যদি এটি বিভক্তি পচার থা এবং এই জায়গায় যদি অন্ডলাইন করে থাকে রেখাঙ্কিত পদ চিলিকার নীল জলরাশি খালি এই এই পদটি থা এবং এটা কেউ বিভক্তি পচারে কখন এটা ষষ্ঠী বিভক্তি হয়ে কারণ এই জলরাশি সহিত চিলিকার ଆମର ସମ୍ବନ୍ଧ ରହୁଛି ତେଣୁ ଏଠି ସମ୍ବନ୍ଧେ ଷଷ୍ଠୀ ହେଇଯାଇଥାନ୍ତା କିନ୍ତୁ ଚିଲିକାର ନୀଳ ଜଳ ରାଶି ଜନମାନ ହରଣ କରେ ଏଇଭଳି ବାକ୍ୟଟା ଯେହେତୁ ହେଇଛି ଗୋଟେ ଜନମାନଙ୍କର ହରଣ କିଏ କରୁଛି ଏଠି କିଏ ପ୍ରଶ୍ନ ଆମେ ପଚାରୁଛେ କର୍ତ୍ତା ଆସୁଛି କର୍ତ୍ତାକାରକ ଆସୁଛି ତେଣୁ ଏଠି ଏହା କର୍ତ୍ତାକାରକ ହେଇଯିବ ବୁଝିହେଉଛି তাপরে কন দেখ পরশুরাম কর্ণু ধনুর্িদ্যা শিক্ষা দে্যের কেউ পদটি প্রযোজক কর্তা আমরা পড়িছে করতা পড়েলা বেড়ে প্রযোজক কর্তা কি প্রযোজ্যকর্তা কি আ কর্ম পড়েলা বেলা কর্ম কি গৌণ কর্ম কি পড়িছে হ্যাঁ সেইটু কোশ্চিন আসছে দেখ পরশুরাম কর্ণু ধনুর্িদ্যা শিক্ষা দেয়ের কেউ পদটি প্রযোজক কর্তা হ্যাঁ ପରଶୁରାମ ନିଜେ ଧନୁ ବିଦ୍ୟା ଶିକ୍ଷା କରୁଛନ୍ତି କି ନାହିଁ କର୍ଣ୍ଣକୁ ଶିକ୍ଷା ଦେଉଛନ୍ତି ସିଏ ଯେହେତୁ କର୍ଣ୍ଣକୁ ପ୍ରଯୋଜ୍ୟ କରିଛନ୍ତି ତେଣୁ ଇଏ ପ୍ରଯୋଜକ ହେଲେ ଆମର ପରଶୁରାମ ପରଶୁରାମ ହେଇଯିବେ ଆମର ପ୍ରଯୋଜକ ତେଣୁ ପରଶୁରାମ ହେଇଯିବ ଠିକ ସାର୍ କାହାକୁ ପ୍ରଯୋଜ୍ୟ କରିଛନ୍ତି କର୍ଣ୍ଣକୁ ପ୍ରଯୋଜ୍ୟ କରିଛନ୍ତି ଏଠି କର୍ଣ୍ଣ ହେଇଯିବେ ଆମର ପ୍ରଯୋଜ୍ୟ କର୍ତ୍ତା তাৰপৰা কণ অন্যাসী লোকমান উপদেশ দিয়ে উক্ত বাক্যৰে মুখ্য কৰ্ম কি মুখ্য কৰ্ম গৌণ কৰ্ম যিছিলে এই মুখ্য কৰ্ম কি সন্য়াসী লোকমান উপদেশ দিয়ে এটি আমাৰ দুইটা কৰ্ম ৰৈছে দেখ লোক উপদেশ হা এটি দুইটা কৰ্ম ৰৈছে হ'লে মুখ্য কৰ্ম কি কণ কৰি ক্ৰিয়া পদনাৰে যিয়ে থ্ৰিয়াপদ আগেৰে যিয়ে থিয়ে হ'ব মুখ্য কৰ্ম আ ହଁ ସେଠାରେ ସେ ମୁଖ୍ୟ କର୍ମଟି ଅପ୍ରାଣୀବାଚକ ହେଇଥିବ ଆଉ ଗୌଣ କର୍ମଟି ପ୍ରାଣୀବାଚକ ହେଇଥିବ ଲୋକଙ୍କୁ ପ୍ରାଣୀବାଚକ ଲାଗୁଛି ଆମକୁ ଏବଂ ଉପଦେଶଟା କ'ଣ ଲାଗୁଛି ଅପ୍ରାଣୀବାଚକ ଲାଗୁଛି ତେଣୁ ଇଏ ହେଉଛି ଆମର ମୁଖ୍ୟ କର୍ମ ଆଉ ଲୋକଙ୍କୁ ହୋଇଯିବ ଏଠି ଗୌଣ କର୍ମ ଆଉ କ'ଣ କହିଥିଲି ମୁଁ ଆମର ଗୌଣ କର୍ମରେ ଆମର ଚିହ୍ନ ରହିଥିବ କ'ଣ ଦ୍ୱିତୀୟ ବିଭକ୍ତିର ଚିହ୍ନ ରହିଥିବ এবং গৌণ মুখ্য কর্মরে আমার চিহ্ন রইন দ্বিতীয় বিভক্তির চিহ্ন না থাকে তেমন এটা হচ্ছে আমার মুখ্য কর্ম উপদেশ হচ্ছে আমার মুখ্য কর্ম তারপরে কন আসলাম তারপরে ছাত্র মানে শিক্ষক প্রশ্ন পচারিলে উক্ত বাক্যরে গৌণ কর্ম কন ছাত্র মানে শিক্ষককে প্রশ্ন পচারে এটি মধ্যে দুইটা কর্ম অর্মি শিক্ষক কু প্রশ্ন দুইটা কর্ম অ তাহলে এটি গৌণ কর্ম কি হয়ে গেল শিক্ষক এটি কু চিহ্ন এবং এটা প্রাণী বাচক শব্দ হচ্ছে এবং ইয়া ক্রিয়া পদ সামনে না এপটে অ তে এইভাবে আমি চিহ্নিপার মুখ্য কর্ম কেউটা এবং বৌণ কর্ম কেউটা এইটা হচ্ছে আমার বৌণ কর্ম হয়ে যকু বুঝি তাপরে শিক্ষক ছাত্র মানুষ প্লানেটোম দেখাইলে উক্ত বাক্যের কি কি প্রযোজ্যকর্তা এটি প্রযোজ্যকর্তা প্রযোজক কথা আমি জাগলে কি হল শিক্ষক ছাত্র মানুষ প্লানটোম দেখাইলে নিজে শিক্ষক প্লানেটো দেখুমি নাই ছাত্র মানুষ দেখছেন সে ছাত্র মানুষ প্লানেটো দেখবো করছেন তেম এটি ছাত্র মানুষ হয়ে যাব আমার ছাত্র মানুষ

অধিকরণ কারকরে আমার সপ্তমী ব্যক্তি হয়ে থাকে এবং অধিকরণ কারক আমার তিন ভাগের ব্যক্ত বিষয়ধিকরণ স্থানাধিকরণ এবং কালধিকরণ এইভাবে ভাবে আমি সপ্তমী বিভক্তি চিহ্নিপার এই এত বিষয় আমার আমরা কখন বিভক্তি এবং চতুর্থী বিভক্তি ভিতরে আমি কোণ বুঝিপার নাই তেমন দ্বিতীয় বিভক্তি মান কু মানু লাগুচি চতুর্থী বিভক্তের কো মান কু মানু লাগুচ চতুর্থী বিভক্তি আমার যে ব্যতিক্রম রয়েছে কোণ আমার চতুর্থ বিভক্তি সম্প্রদান কারকের চুর্থী বিভক্তি হোচি নিবারণ অর্থের চতুর্থ ব্যক্তি হাও নিমিতার্থে চতুর্থ ব্যক্তি হাওড়ি রুচি অর্থের চতুর্থী বিভক্তি হোক এবং সম্মান অর্থের চতুর্থী বিভক্তি হইছি ছাড়ি ছাড়িদেলে বাকি যেতে রহলে আমার দ্বিতীয় বিভক্তি হে তাহলে এইভাল ভাবে আমরা বিভক্তি আমি জানি জাগিপার এবং বিভক্তি তারক কেমি আমার দুহে যাক পরস্পর তার মানে কমিটি সে অতপ্রত ভাবে জড়িত তুমি এত জার বুঝিপার এই এম সি ক্যু করা করার পরে তুমি নিশ্চিত ভাবে ঠিক ভাবে বিভক্তি কারণ বুঝি পাইথব এবং জানি পারি বলে মু আশা করুচি তাহলে আজি এত থাও পুরি নেক্সট পুরি আসবা আমি কিছু নয় ভিডিও নিয়ে এত রয়েছে